নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নলেজ অ্যান্ড এডুকেশনে আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ এবং রচিয়তার নাম এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই গ্রন্থগুলি এবং রচিয়তার নাম এগুলির থেকে নিশ্চয়ই ত্রিপুরা ট্যাট বোর্ডে এস টেট টু এবং ট্যাট ওয়ানে প্রশ্ন আসে থাকে প্রত্যেকবারই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ইম্পর্টেন্স ডাটা পেয়ে যাবেন আপনারা বিভিন্ন সাবজেক্ট ইতিহাস বাংলা ইংলিশ এবং জিওগ্রাফি সম্পর্কে এবং প্যাডাকোগিও ট্যাট টু এবং ট্যাট ওয়ানের প্যাডাকোগি সাবজেক্টেরও আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবেন তাহলে দেখে নিয়ে যাক আজকের আলোচনায় কি আসছে তাহলে এই জায়গায় আপনারা দেখছেন গ্রন্থ রয়েছে এবং গ্রন্থাগারের নাম রয়েছে প্রথম যে গ্রন্থটা রয়েছে ফু কু কিং এই গ্রন্থটা কে লিখেছেন ফাইয়েন তারপর রয়েছে সি ইউ কি বা ভারতী বিপরণ এই গ্রন্থটা লিখেছেন হিউএন সাং তারপরে গ্রন্থটা হচ্ছে হস্যচরিত হস্যচরিত গ্রন্থের লেখককে বানবট্ট তারপরে যে গ্রন্থটা সেটা হলো বুদ্ধচরিত বুদ্ধচরিত গ্রন্থের লেখক অশ্বঘোষ তারপরে যে গ্রন্থটা তাহলে রামচরিত রামচরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী তারপরে রয়েছে রামচরিত মন মানস রামচরিত মানস গ্রন্থের লেখক তুলসী দাস গোস্বামী তারপর রয়েছে বিক্রমাঙ্ক দেবচরিত বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছেন বিহলন তারপর রয়েছে পৃথ্বীরাজ চরিত চাঁদ বর্দায় চাঁদ বরদায় লিখেছেন পৃথ্বীরাজ চরিত তারপরে নয় নম্বর রয়েছে দশকুমার চরিত দণ্ডিন দণ্ডীন লিখেছে দশকুমার চরিত তারপরে রয়েছে কুমাল কুমার পাল চরিত কুমার পাল চরিত লিখেছেন হেমচন্দ্র তারপরে রয়েছে গৌরবাহ গৌরবাহ গ্রন্থটি লিখেছেন বাক্পতিরাজ তারপরে গ্রন্থটি রয়েছে মৃচ্ছকটিক মিচ্ছকোটিক গ্রন্থটি লিখেছেন শুদ্রক তারপর যে গ্রন্থটি রয়েছে সেটি হলো মালবিকা মালবিকাগ্নিমিত্রম মিত্রম মালবিকা বিকাগ্নি মিত্রম এই গ্রন্থটি লিখেছেন কালিদাস তারপর রয়েছে মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষস গ্রন্থটি লিখেছেন বিশাখ দত্ত তারপর রয়েছে রাস্তরুঙ্গি রাস্তরুঙ্গিনী লিখেছেন কলহন কাশ্মীরের কবি কলহন লিখেছেন রাস্তরুঙ্গুনি তারপর রয়েছে রাজমালা রাজমালা লিখেছেন সুমেশ্বর তারপর রয়েছে স্বপ্নাবাস বাসব দত্তা স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটি লিখেছেন ভাস তারপরে রয়েছেন পানিনির ব্যাকরণ পানিনির ব্যাকরণটা পানিনি লিখেছেন তারপর রয়েছে মিথ্যাক্ষরা মিথ্যাক্ষরা বিজ্ঞানেশ্বর মিথ্যাক্ষরা গ্রন্থটি লিখেছেন বিজ্ঞানেশ্বর তারপরে গ্রন্থটি রয়েছে রয়েছে তহকিক ই হিন্দ গ্রন্থটি লিখেছেন আল বেরুনি এই গ্রন্থটি লিখেছেন আলবরুণি এখানে বিশটা গ্রন্থ রয়েছে তারপর আরও রয়েছে বিশটা গ্রন্থ দেখানো যাক একু একুশ নম্বর রয়েছে অর্থশাস্ত্র অস্তশাস্ত্র লিখেছেন বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত লিখেছে এবং অস্ত্রশাস্ত্র আরেকটা অস্ত্রশাস্ত্র রয়েছে সেটা লিখেছেন কুটিল্য কুটিল্যর অস্ত্রশাস্ত্র রয়েছে এই অস্ত্রশাস্ত্র একটা লিখেছেন বিষ্ণুগুপ্ত একটা লিখেছেন অস্ত্র অস্ত্রশাস্ত্র কৌটিল্য তারপরে রয়েছে এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি হরিশেন তারপরে লেখেছেন আই হোল প্রশস্তি রবিকীর্তি তারপরে রয়েছে নাসিক প্রশস্তি গৌতমী বলশ্রী সাতকর্ণী গৌতমী সাতকর্ণী বলশ্রী সাতকর্ণী লিখেছেন নাসিক প্রশস্তি তারপর রয়েছেন দেওপাড়া প্রশস্তি দেওপাড়া প্রশস্তি রয়েছে লিখেছেন উমাপতি ধর তারপর রয়েছে মত্ত বিলাস প্রহসন মত্ত বিলাস প্রহসন লিখেছেন প্রথম মহেন্দ্র বর্মন তারপরে রয়েছে পতঞ্জলি পতঞ্জলি লিখেছেন মহাবাস্য। তারপর রয়েছেন রয়েছেন কুমার সম্ভব কুমার সম্ভব লিখেছেন কালিদাস তারপর রয়েছেন গাথা সপ্তশতী গাথা সপ্তশতী হলো গ্রন্থাগার হলো হল অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থাগার হলো পানিনী পানিনী অষ্টাধ্যায়ী অভিজ্ঞান শুকন্তলম আমরা সবাই জানি কালিদাস অভিজ্ঞান শুকন্তলম ইন্ডিকা ইন্ডিকা হলো গ্রিক গ্রীক দূত মেগাস্থেনিস ইন্ডিকা গীতগোবিন্দ গীতগোবিন্দ জয় দেব লিখেছেন গ্রিক গীতগোবিন্দ তারপরে ন্যাচারেল হিস্ট্রি ন্যাচারেল হিস্ট্রি গ্রন্থটি লিখেছেন প্লেনি তারপরে প্রবন্ধকুশ প্রবন্ধকুশ গ্রন্থটি লিখেছেন রাজশেখর তারপর রয়েছে এরান শিলালিপি এরান শিলালিপি লিখেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপর রয়েছে নানাঘাট শিলালিপি নানাঘাট শিলালিপি লিখেছেন নয়নিকা নয়নিকা লিখেছেন শিলালিপি তারপর রয়েছে গুরুধ্বজ লিপি লিপি লিখেছেন গ্রিক রাজা হেলুডুরাস গ্রিক রাজা হেলুডুরাস লিখেছেন গুরুধ্বজ লিপি তারপরে হয়েছে নব শাহ শাঙ্ক চরিত্র রংক চরিত্র লিখেছেন পদ্মদণ্ড তারপর রয়েছে ভুজ প্রবন্ধ ভুজ প্রবন্ধ লিখেছেন বল্লাল সেন এই চল্লিশটি গ্রন্থ রয়েছে এই চল্লিশটি গ্রন্থ থেকে সবসময় আসে থাকে আসে থাকে প্রশ্ন বন্ধুরা অবশ্যই নতুন যদি হন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল নলেজ অ্যান্ড এডুকেশন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ